আওয়ামী লীগ নেতা নিয়াজুলের দায়ের করা মামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের এক অংশের নেতৃবৃন্দরা। শহরের 2 নং রেলগেট এলাকায় আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু। সেই হামলার কথা সারা বাংলাদেশ বা প্রেস মিডিয়াতে সারা বিশ্বে জানে। একজন সন্ত্রাসী পিস্তল উঠিয়ে আইডিয়াটাকে গুলি করতে চেয়েছিল, সেদিন কিছু সংখ্যক মানব দেয়াল করে আইডিকে প্রাণ রক্ষা করেছিল। আইডি প্রাণ রক্ষা হয়েছিল সেই দিন। সেই সন্ত্রাসী গত পরশু দিন যাদের বিরুদ্ধে মামলা করতে চেয়েছিল, যাদের বিরুদ্ধে মামলা করছে, আপনারা মামলা হামলা দিয়ে আইবির সৈনিকদের দাঁড়িয়ে রাখতে পারবেন না, আপনারা অশান্ত করতে পারবেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী আহমদ রাজা উজ্জ্বল। দল ক্ষমতায় থাকলে সিংহ পুরুষ, দল ক্ষমতায় না থাকলে তারা দেশের বাইরে চলে যায়। আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি, যারা শেখ হাসিনাকে ভালোবাসি, সকল বিপদে আমরা এক ধরনের কি শেখ হাসিনাকে ছেড়ে কখনো যাইনি। আমরা যাব না, আমরা নারায়ণগঞ্জে থাকবো। নারায়ণগঞ্জে আমাদের বসত, নারায়ণগঞ্জে আমাদের ছোট্ট পুরুষ, আমরা নারায়ণগঞ্জ ছেড়ে যাব না। ওই হামলা মামলা করে আমাদেরকে দাঁড়িয়ে রাখতে পারবেন না। কিছু না কিছু হলে খালি মামলা, এক চেয়েটাদের হিংসা হিংসা বড় আইটির জনপ্রিয়তা সমাবেশ শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সেলিম আজহার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাবলু, কার্যকরী সদস্য ফয়জুল ইসলাম রুবেল সহ আরও অনেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বদরুজ্জামান রতন, NANTV, নারায়ণগঞ্জ।